নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বর্তমানে আমরা গ্রীষ্মের দাবদাহে ওষ্ঠাগত অবস্থায় আছি, আর আমাদের গাছগুলোরও সেই একই অবস্থা। দেখুন এই গরমে গাছগুলির কী অবস্থা, ফুলের পাপড়িগুলো কেমন পুড়ে যাচ্ছে। দেখুন গাছের পাতার কী অবস্থা, প্রচণ্ড তাপে এরা কিন্তু এত তাপমাত্রা সহ্য করতে পারছে না। তাই এই গাছগুলিকে ভালো রাখার জন্য দেখুন ফুলের পাপড়ি কী অবস্থা, মনে হচ্ছে যেন পুড়ে গেছে। এখন সকাল, আমি সকালবেলায় ভিডিওটা করছি, কিন্তু এখনই কী অবস্থা। এরপরে বেলা বাড়ার সাথে সাথে যখন রোদ বাড়বে তখন আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই সময় আমাদের বাগানে কিছু কিছু সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাগুলি সমাধান করার জন্যে আমরা কী কী করব সেটা নিয়েই আজ আমার এই ভিডিওটি। তো যেটা সমস্যা হচ্ছে যে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, যেরকম আমি দেখালাম। তাছাড়াও গাছ নেতিয়ে পড়ছে, অনেক সময় গাছ ঢলে পড়ছে, গাছের অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের জন্যে আমাদের কী করা উচিত এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো যেটা আমরা করব সেটা হচ্ছে, প্রথমত গাছের মাটি সবসময় ভেজা ভেজা রাখার চেষ্টা করব। এর জন্য আমরা একদম সকালে এবং সন্ধ্যের দিকে গাছে জল দেব। কোনো সময়তেই গাছ নেতিয়ে যাচ্ছে বলে দুপুরবেলায় বা বিকেলের দিকে মাটি উত্তপ্ত থাকা অবস্থায় জল দেব না, এতে মাটি গরম হয়ে শেকড় পচে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্যে আমরা সকাল এবং সন্ধেবেলায় যখন প্রায় সূর্যালোক শেষ হয়ে যাবে তখন গাছগুলিকে জল দেব, এবং গাছগুলিকে অন্তত দিনে 2 থেকে 3 বার ঠান্ডা জলে স্নান করাবো, যাতে একদম পাতাগুলোকে সুন্দর করে ভিজিয়ে দেবো, যাতে সম্পূর্ণ গাছগুলো একদম সিক্ত বা ভেজা হয়ে যায়, সেটা একটা করব। আবার এই অতিরিক্ত জল দিতে গেলে আমাদের আরও একটা সমস্যা তৈরি হচ্ছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে জল থাকা সত্ত্বেও গাছগুলো নেতিয়ে পড়ছে। তার কারণ প্রচণ্ড তাপে যখন গাছ বাষ্পমোচন করছে তখন যতটা পরিমাণ বাষ্পমোচন করছে ততটা পরিমাণ জল সে শোষণ করতে পারছে না, সেই কারণে মাটিতে জল থাকা সত্ত্বেও কিন্তু গাছগুলো নেতিয়ে যাচ্ছে। তো সেই কারণে গাছের মাটিকে ঠান্ডা রাখার জন্য এবং মাটির আর্দ্রতাকে বজায় রাখার জন্য আমরা কী করতে পারি, আমরা মালচিং করতে পারি। দেখুন এই যে টবটি আমি করে রেখেছি, দেখুন এই যে টবের মাটি, সেই টবের মাটির উপরে খড় বা শুকনো পাতার একটা আস্তরণ কিন্তু আমরা তৈরি করে দিতে পারি, এবং তারপরে সেটাকে ভিজিয়ে দিতে পারি। এতে কী হবে, দেখুন সরাসরি মাটিতে কিন্তু সূর্যালোক পড়বে না, যার ফলে মাটি থেকে জল বাষ্পীভূত হতে পারবে না। আবার এর ফলে যে আগাছাগুলি জন্মায়, যেগুলো মাটির অনেক জল শোষণ করে নেয়, সেই আগাছাও কিন্তু জন্মাতে পারবে না। তাই জন্য আপনারাও এইভাবে মালচিং করুন। এটা আমি বিচুলি দিয়ে করেছি, আপনারা চিটে দিয়ে করতে পারেন বা শুকনো পাতা দিয়ে করতে পারেন। এতে কী হবে, গাছের মাটি ঠান্ডা থাকবে, আর্দ্রতা বজায় থাকবে, এবং গাছ কিন্তু সহজে নেতিয়ে পড়বে না। তো এইভাবে আপনারা করুন, এবং আর যদি সম্ভব হয় তাহলে একটি গ্রিন শেডের ব্যবস্থা করুন। দেখুন আমার এখানে কিন্তু কোনো গ্রিন শেড নেই, তাই আমি ভাবছি আজই গ্রিন শেডের ব্যবস্থা করব। সেই জন্যে আমি একটা গ্রিন শেড কিন্তু নিয়ে এসেছি। এই দেখুন এই রকম গ্রিন শেডগুলো হয়, এটা একটা 75% গ্রিন শেড। অর্থাৎ এই শেডটা যদি আমি দিই তাহলে সূর্যের 75% আলো প্রতিহত হবে, 25% আলো কিন্তু সরাসরি গাছগুলোতে পড়বে। এতে কী হবে, এতে গাছ যে অতিরিক্ত তাপে পাতাগুলো পুড়ে যাচ্ছে সেই পাতা পোড়ার সমস্যাটা যেমন হবে না, তেমনি এখানে একটা আর্দ্রতা বজায় থাকবে, যার ফলে গাছগুলির অতিরিক্ত তাপমাত্রায় গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন, অর্থাৎ গাছের গোড়ায় মালচিং করে দিন, গাছগুলিকে 2-3 বার স্নান করান, এবং মাটিতে সকালে এবং বিকালে জল দিন। এইগুলো করলেই কিন্তু দেখবেন আপনাদের একটি গাছও গরমকালে কিন্তু মরবে না, প্রত্যেকটা গাছই কিন্তু সুস্থ সবল থাকবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।